গলসি এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ, সংঘর্ষে আহত চারজন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 18 জনকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিশ। দলীয় কার্যালয়ের সামনে থাকা বাইক, টোটো এবং সাইকেলকে ব্যাপক ভাঙচুর করা হয়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির পারাজ গ্রাম পঞ্চায়েতের খোলসে গড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় খোলসেকর বাজারে গলসি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির অনুগামীরা 21 জুলাই এর প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ, প্রাক্তন ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির হোসেনের অনুগামীরা তাঁদের বাধা দেন। তখনই অশান্তির শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। লাঠি বাঁশ নিয়ে মারামারি করার পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে থাকা 3টি বাইক, 1টি টোটো, 1টি সাইকেল ও বেশ কিছু চেয়ারে ভাঙচুর চালানো হয়। ঘটনায় 4 জন জখম হলে তাদের প্রথমে পুরসা হাসপাতাল ও পরে 2 জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও দুপক্ষই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ, রাজ্যে যে গণতন্ত্র নেই এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, খোঁজ খবর নিয়ে ঘটনার কথা বলতে পারবো, তবে দলের কেউ অন্যায় করলে দল ব্যবস্থা নেবে। রাতেই পুলিশ উভয় পক্ষের 18 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বর্ধমান আদালতে পেশ করেছে গলসি থানার পুলিশ। আজকে আমরা কলসিগড়ে, মানে আমরা প্রায় দিন ওই চারদোকানে বসে থাকি। হঠাৎ ওই যে ছেলেটাকে আজকে মেরেছে, সেই ছেলেটা মানে খেলে আসছিল, খেলে এসে তাকে ওই পার্টি অফিসের সামনেই বেধড়ক মারধর করেছে। চার জন হসপিটালে ভর্তি আছে। ওর মাথায় লেগেছে এবং ঘাড়ে লেগেছে। মারল কাদের, কাদের আলিমুল্লা, ভুসরার ভুটি, রানাডির আপনার ছিল মিন্টু, তকির সুশান্ত বাগদি, করদ্দালের সাগর, আনিসুল মণ্ডল, গাজু, এরম করে 10-12 জন ছিল। ওরা পার্টি করে, পার্টি হচ্ছে সামনেই বসেছিল। ওরা তৃণমূলই করে আর খেয়েছে। ও কি দল করে? ও কেন পার্টি করতে যাবে? ও তো ওর বাবা পার্টি করে, ও তো বাচ্চা ছেলে এখন করে, ওর বাবা টিএমসি করে। দেখছি পার্টি অফিসে দিতে যাচ্ছি, তখন আমাকে মারধর করলো এবং আমার গলসি থানা প্রশাসন না থাকলে আমাকে অলরেডি মেরেই ফেলে দিত। করেন? হ্যাঁ, রাজনীতি করি আমি। কোন দল করেন? আমি তৃণমূল দল করি। গ্রুপবাজি বলি, আমি 1998 থেকে দলটা করি এবং দীর্ঘদিন দলটা করে আসছি। জনার্দন চ্যাটার্জির সাথে থাকি এবং জাকির ভাই এখন জেলা কার্যকারী সভাপতি, জাকির ভাইয়ের সাথে দলটা করি এবং দলের সাথে আমরা দলকে ভালোবাসি, তাই আমরা সকলে মিলে আমরা দলটা করি। আমাকে দেখি মারধর করলো, আমাকে লাঠির বাড়ি দিল এবং আমাকে চড়চাপট ঘুষি দিল। আর তারপরে বলছি থানা পুলিশ ওখানে আমাকে গাড়ি করে ভরে নিয়ে মারলো। আপনাকে এবং মারলো বলতে, ওখানে ইলিয়াস মোল্লা আছে, তারপরে আবার লালচাঁদ আছে, বিভিন্ন ইয়ে আছে, সকলেই মেরেছে। এবার লালু বাগদি শহীদ সবাই কারা যাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট করে শহীদ হয়ে যাচ্ছে। ভাবা যায় যে এরা শহীদ দিবসটা প্রথমত কংগ্রেসের কাছ থেকে চুরি করেছে, এখন শহীদ দিবসে কারা যোগদান করবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট করে খুনোখুনি করছে, শহীদ হচ্ছে। কারণ একটাই, এই শহীদ যাত্রাকে, শহীদ দিবস পালনকে কেন্দ্র করে কে কত টাকা তোলা স্থানীয় ব্যবসাদারদের কাছ থেকে তুলতে পারে তার একটা কম্পিটিশন চলছে। তৃণমূলের একটাই নীতি, কে কত তাড়াতাড়ি তোলা তুলে হবে কোটিপতি, তার জন্য এরা খুনোখুনি করতে থাকছে। তারই একটা চিত্র আজকে বলছি বারাজ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করছি। মৃত্যুঞ্জয় চন্দ্র, সাধারণ সম্পাদক বর্ধমান জেলা বিজেপি। দেখুন, একটা কথা বলি, আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তার ডাকে সকলে যাবে। তো আমি বারবারই বলছি যে গ্রাম্য বিবাদ না ব্যক্তিগত শত্রুতা সেটা আমরা খোঁজ খবর না নিয়ে বলতে পারবো না। আর বিজেপি, এদের কথা কোনো উত্তর দেওয়ার আমাদের প্রয়োজন নেই। এরা সারাদিন চ্যানেলে বসে এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলে। আমরা শুধু এটুকু বলতে পারি, আমরা খোঁজ খবর নিয়ে দেখি, যদি মনে হয় যে দলের কেউ এর সাথে যুক্ত বা দলের কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই দলের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রসেনজিৎ দাস মুখপাত্র, তৃণমূল কংগ্রেস।